1948 সালে জিন্না সাহেব বললেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। নিজ সংস্কৃতির কোল ছাড়তে নারাজ বাঙালি খুশে উঠে নামে রাজপথে, অসন্তোষ ছড়িয়ে পড়ে গোটা বাংলায়, জমাট বাঁধে ভাষার আন্দোলন, হিংস্র থাবা তোলে শাসকেরা। 1952-এর 21 ফেব্রুয়ারি গুলি চালায় বাঙালির মিছিল, শহীদের রক্তে ভিজে ওঠে ঢাকার রাজপথ, আবার কণ্ঠে ওঠে রবীন্দ্রনাথের গান। 1912 সালে আত্মবিশ্বাসে দুর্বল হীনমন্য বাঙালি ইংরেজের বিরুদ্ধে আন্দোলনে নেমে মাতৃভাষা পরিহার করে ইংরেজিতে বক্তৃতা রাখতে শুরু করে। তেমনি পাকিস্তানিদের অনুগত কিছু বাঙালি আমাদের রাষ্ট্রভাষা আন্দোলনে বাংলা ভাষার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তখন মায়ের ভাষার অবমাননা নিয়ে রবীন্দ্রনাথের সেই 12 সালের গানটি কণ্ঠে ওঠে, কণ্ঠে তুলে নেয় এদেশের বাঙালি। কে এসে যায় ধীরে ধীরে আকুল নয়ন নীরে, কে এসে যায় ধীরে ধীরে আকুল নয়ন নীরে, কে বৃথা ভাষা ভারে চাহিছে মুখ পারে, কে বৃথা ভাষা ভারে চাহিছে মুখ পারে, সে যে আমার জননীরে। কে এসে যায় ধীরে ধীরে আকুল নয়ন নীরে, সে যে আমার জননীরে। কে এসে যায় ধীরে ধীরে অনেক স্নেহ তোর ছাড়ি, চিনিতে আর নাহি পারি, আপন সন্তান করিছে অপমান, আপন সন্তান করিছে অপমান, সে যে আমার জননীরে। পূর্ণ কুটিরে বিষণ্ণ সাজাইলে কান্ন, পূর্ণ কুটিরে বিষণ্ণ কে বসি সাজাইয়া কান্ন, সে স্নেহ উপহার রুচে না মুখে আর, সে স্নেহ উপহার রুচে না মুখে আর, সে যে আমার জননীরে। কে এসে যায় ধীরে ধীরে